ইকোনমিক্সের খুব বেসিক কনফিউজিং দুটো টার্ম হচ্ছে নিড এবং ওয়ান্ট। আমরা এখানে এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি ডিমান্ড কী সেটা বোঝার জন্য এবং ডিমান্ড বুঝতে হলে কেন নিড এবং ওয়ান্ট বুঝতে হবে সেটা জানার জন্য। নিড বিষয়টা কী? নিড ইজ সামথিং ভেরি বেসিক দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু সার্ভাইভ, লাইক ফুড, ওয়াটার। তার মানে বেঁচে থাকার জন্য আপনার যা প্রয়োজন যাবতীয় সব কিছুকে আমরা নিড বলতে পারি। এখন দেখা যাক ওয়ান্ট কি। ওয়ান্ট হচ্ছে যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যেটা মূলত নির্ভর করে আপনার ইচ্ছার উপর, যেমন এক মুখ পানি কিংবা কোল্ড ড্রিঙ্কস। আপনার তৃষ্ণা নিবারণের জন্য এ দুটিরই দরকার হতে পারে, বাট আপনি কোনটা চান সেটা নির্ভর করবে আপনার ইচ্ছার উপর। এবারের টপিকটা নিয়ে আসলে বলার মতো কিছু নেই, কারণ মোটামুটি আমরা সবাই এটা সম্পর্কে জানি, তারপরে একটু রিভিউ করা যেতেই পারে। যে জিনিসটা আপনি চাচ্ছেন সেই জিনিসটা আপনার নিজের করে নেওয়ার জন্য আপনার অ্যাবিলিটি আছে কিনা, পারচেজিং অ্যাবিলিটি থাকলেই কেবলমাত্র আপনার সেই ওয়ান্টটা ডিমান্ডে পরিণত হবে, অন্যথায় না। কনসেপ্টগুলোকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যেতে পারে। ধরুন সারাদিন কাজ করে আপনি ক্ষুধার্ত, না হোয়াট ইউ নিড টু টেক ফুড। এখন আপনার কাছে এই ক্ষুধা নিবারণের জন্য অনেক অপশানস আছে। আপনি চাইলে একটা আস্ত পিৎজা খেয়ে ফেলতে পারেন বা একটা আস্ত মুরগি খেয়ে ফেলতে পারেন, কিন্তু সেটা নির্ভর করবে, তার মানে পিৎজা খাবেন কি মুরগি খাবেন সেটা নির্ভর করবে ওই পিৎজা বা মুরগিটা পাওয়ার জন্য আপনার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য আছে কি না সেটার উপরে। আপনার যদি সেই প্রয়োজন আর্থিক সামর্থ্য থাকে তখনই কেবলমাত্র আপনার সে ওয়ান্ট বা যেটাকে আপনি ডিজায়ার বা আকাঙ্ক্ষা বলতে পারেন সেটা ডিমান্ডে পরিণত হবে, আর তখনই কেবলমাত্র আপনার সেই বেসিক নিডটা পূরণ করার জন্য আপনার ডিমান্ড ফ্যাক্টরটা কাজ করবে। সো আশা করি নিড, ওয়ান্ট এবং ডিমান্ডের মধ্যে সম্পর্কটা বুঝাতে পেরেছি এবং কেন ডিমান্ড বুঝতে হলে নিড এবং ওয়ান্টটা বুঝতে হবে সেটাও বোঝাতে পেরেছি।